হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নাফরা দেশে অভিনেতা সাদেক বাচ্চু। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য মেন টপিক। করোনাকালীন সময়ে আমরা অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী বা সহশিল্পীকে হারিয়েছি, যারা অনেক ভালো ভালো কাজ করেছেন কিন্তু করোনাকালীন সময়ে করোনার সাথে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াইয়ে তারা হেরে গেছেন। আর এই করোনাকালীন সময়ে এজন্যই অভিনয় শিল্পীরা ঘরে থেকে নিজেদেরকে সুরক্ষা রাখার চেষ্টা করেছেন, তবে অনেকেই করোনার সাথে যুদ্ধ করে শুটিংও চালিয়ে যাচ্ছেন। আর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা এবং মঞ্চ ও টেলিভিশনের 5 দশকেরও বেশি সময়ের গুণী অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বেলা 12:05 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাদেক বাচ্চুর মৃত্যু বিষয়টি তার ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা এবং সহকারী পরিচালক মাসুদ রানা। জানা গেছে এই অভিনেতা প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, পরে শ্বাসকষ্ট দেখা দিলে গত 6 সেপ্টেম্বর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষার পর 11 সেপ্টেম্বর তার করোনা শনাক্ত হয়। পরে তাকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক, দেশের বাড়ি চাঁদপুরে হলেও জন্ম ঢাকায়। সিনেমার কিংবদন্তি পরিচালক এহতেশামের চাঁদনি চলচ্চিত্রে তার নাম বদলে সাদেক বাচ্চু রাখা হয়। তখন থেকেই এ নামে পরিচিত তিনি। 1963 সালে খেলোয়াড়ের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু, একই সঙ্গে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার গণনাট্য পরিষদ 1972 থেকে 1973 সালে মুক্তিযুদ্ধ যুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সঙ্গে। দীর্ঘ পথ পেরিয়ে 1974 সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন। টেলিভিশনে প্রথম নাটক ছিল প্রথম অঙ্গীকার, নাটকটি পরিচালনা করেন আবদুল্লাহ ইউসুফ ইমাম। এছাড়াও সজন বাদিয়ার ঘাট, রক্ষিকাথার মাঠ সহ অসংখ্য নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। রামের সুমতি নামের একটি সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি, আর খলনায়ক হিসেবে প্রথম অভিনয় করেন শহীদুল হক খান পরিচালিত সুখের সন্ধানে সিনেমায়। খল চরিত্রে বেশি কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সিনেমা ছাড়াও মঞ্চ, বেতার, টেলিভিশনেও অনেক নাটক করেছেন। 50 বছরের অভিনয় ক্যারিয়ার তার। শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন মতিঝিল থিয়েটারের প্রতিষ্ঠাতা তিনি, এই দলের সভাপতিও তিনি। বেতারে একটা সময়ে প্রচুর নাটক করেছেন, বেতারের খেলাঘর তার আলোচিত একটি নাটক। 2018 সালে অভিনেতা আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এছাড়াও দীর্ঘদিন তিনি বাংলাদেশের ডাক বিভাগে চাকরি করেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে জীবন নদীর তীরে, কোটি টাকার কাবিং, পিতামাতার আমানত, সুজন সখী, মায়ের চোখ, আমার প্রাণের স্বামী, ভালোবাসা জিন্দাবাদ, বধূ বরণ, মায়ের হাতে বেহেস্তের চাবি, লোভে পাপ পাপে মৃত্যু, মন বসে না পড়ার টেবিলে প্রভৃতি। সোভিয়র সাদেক বাচ্চু, মৃত্যুতে আপনি কতটা শোকাহত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। And please subscribe our channel for more updates.